তো ভেজিটেবল চপ ভাজতে যেসব উপকরণগুলো আমি নিয়েছি সেগুলি হচ্ছে বিট, গাজর, আলু। এগুলিকে আমি এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো। এখানে আছে বাদাম, এটা আছে চিড়ে। এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, একটু চিনি, আর পোড়ানোর জন্য নেব 5 ফোড়ন। তো চলুন কী করে তৈরি করছি দেখতে থাকো। এটা করব, বাদামগুলিকে তেল দিয়ে ভেজে নামাবো, আর চিড়েগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। ভাজার পর চিড়েগুলোকে বেটে নেব। বাদামগুলোকে তেল দিয়ে ভেজে নামিয়েছি, ওদিকে চিড়েগুলো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। এবার চিড়েগুলোকে শিলনোড়াতে বেটে তুলতে হবে। দেখুন, এবার শিলনোড়াতে বেটে তুলব। চিড়েগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এগুলো আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো প্রথমে কড়াই গরম করে, গরম কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তারপর তেলটা ভালো করে গরম হলে এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর দিয়ে দিতে হবে বিট, গাজর, আলু, যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে। এরপর বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে তেড়ে মিশিয়ে দেওয়ার পর ওর ভেতর দিয়ে দেবো লবণ আর হলুদ। বন্ধুরা অনেকে অনেকভাবে করে, তবে এটা খুবই সাধারণ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আর খুবই সহজে বাড়িতে বসে আপনারাও তৈরি করতে পারবেন। কিছুক্ষণ পর আমি কাঁচা লঙ্কা কুচিগুলো অ্যাড করে দেবো। এবার এগুলিকে মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে ভালো করে কষাবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিয়েছি, এটাকে 4 থেকে 5 মিনিট বাদে তুলে আবার নেড়ে দেবো। এবার 4 থেকে 5 মিনিট বাদে ঢাকাটা তুলব। দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসছে, এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এদিকে আমি শিলনোড়াতে কিছুটা 5 ফোড়ন আর কিছুটা জিরে শুকনো খোলায় ভেজে বেটে নেব। দেখুন এটা এইরকম পাড়বো, খুব মিহি করে পাড়বো না। বাদামগুলোকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, ভেঙে দেব, ভেঙে এরকম অর্ধেক অর্ধেক করে দেব। এটা প্রায় হয়ে এসছে, দেখুন বিট গাজরগুলো গলে গেছে। এবার এটাকে আর কিছুক্ষণ পর নামিয়ে নিতে হবে। দেখুন এবার নামানোর কিছুক্ষণ আগে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে এবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে যে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা মিলিয়ে দেবো এর ভেতর, 5 ফোড়ন আর জিরের গুঁড়ো। এবার যেটা করব, দেখুন একটা পাত্রে কিছুটা বেসন গুলিয়ে নেওয়া হয়েছে। এই বেসনটার ভেতর আমি এবার কোডিংটা করব। এবার দেখুন আমি এই রান্না করা বিট গাজরগুলিকে ভেজিটেবল শেপে পাকিয়ে নেব। দেখুন এগুলো হয়ে গেছে, এবার আমি কোডিং করব। একটা একটা করে পাকানো চপগুলোকে প্রথমে বেসনের মধ্যে দিয়ে তুলব। বেসনের মধ্যে হয়ে গেলে চিড়ে ভাজা ডাস্টে দিয়ে কোডিং করে নেব, জাস্ট এরকম করে।
একে একে এগুলো করে নেব। একে একে সমস্ত চপগুলোকে কোডিং করে নিতে হবে। এবার এই কোডিং করা চপগুলোকে ভেজে নেব। গরম কড়াইতে আগে তেল দিয়ে দেব, তেলটা গরম হওয়ার পরে চপগুলোকে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভেতর চপগুলোকে ভেজে তুলব। দেখুন চপগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, পুরো দোকানের চপ হার মেনে যাবে। আপনারা বিশ্বাস না করলে একবার বাড়িতে বসে চেষ্টা করে দেখুন। এগুলোর একটা পাশ হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সুন্দর লাগছে দেখতে, ভাজাগুলো প্রায় হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা দেখুন নামিয়ে নেওয়া হয়েছে, এখন পরিবেশনের জন্য পুরো রেডি। এটা তো অসাধারণ খেতে লাগে বন্ধুরা, দোকানের থেকেও বেশি টেস্টি লাগে। আপনারা একবার বাড়িতে বসে ট্রাই করে দেখবেন। কালারটা খুব একটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কালারটা হয়তো ঠিকঠাক আসছে না, তবে খেতে এটা দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি দেখতে ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি, এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন।